আর বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের ফ্রোজেন শোল্ডারের টপ কিছু হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। ফ্রোজেন শোল্ডার হলো শোল্ডার পুরোপুরিভাবে স্টিপ বা শক্ত হয়ে যায়, হাত নাড়ানো যায় না, খুব ব্যথা থাকে। শোল্ডার বোনের মধ্যে কোনো কারণবশত ইনফেকশন হলে তখন ব্যথা বেশি বাড়ে। এক্ষেত্রে বেশ কিছু হোমিওপ্যাথি মেডিসিন আছে, সেগুলো আপনারা নিলে অনেকটা উপকার পাবেন। সেক্ষেত্রে আপনার সাথে যেই লক্ষণগুলো মিলে যাবে ঠিক সেই ওষুধটি আপনারা নেবেন, সবকটি নেওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে ফিজিওথেরাপি করলেও অনেকটা আরাম পাওয়া যায়। প্রথমে যেই ওষুধটির কথা বলবো সেটি হলো রাস্টক্স 200। রাস্টক্স বেশিরভাগ অর্থোপেডিক সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটি খুবই একটি ভালো মেডিসিন। এটি স্টিফনেস দূর করে। যদি দেখেন হাত নাড়ালে ব্যথা অনেকটা কম হচ্ছে, সেক্ষেত্রে রাস্টক্স 200 4 ফোঁটা করে দিনে দুবার বেশ কিছুদিন নিলে অনেকটা আরাম পাওয়া যায়। এবং এর সাথে অবশ্যই ফিজিওথেরাপি করতে হবে। পরের ওষুধটি হলো স্যাঙ্গুনেরিয়া ক্যান 30। এটি ফ্রোজেন শোল্ডারের জন্য খুবই একটি ভালো মেডিসিন। যদি দেখেন রাইট সাইডে ফ্রোজেন শোল্ডার হয় এবং রাতেই সব থেকে বেশি ব্যথা থাকে, সেক্ষেত্রে স্যাঙ্গুনেরিয়া ক্যান 30 4 ফোঁটা করে দিনে দুবার বেশ কিছুদিন নিতে হবে। এর পরের মেডিসিনটি হলো ফেরাম মেটালিকাম 30। যখন দেখবেন লেফট সাইডে ফ্রোজেন শোল্ডার হয়, হাতের উপর নিচ পুরো ব্যথা থাকে, মুভমেন্ট করতে খুব অসুবিধা হয়, সেক্ষেত্রে ফেরাম মেটালিকাম 30 4 ফোঁটা করে দিনে 3 বার বেশ কিছুদিন নিলে অনেকটা আরাম পাবেন। পরের ওষুধটি হলো ক্যালকেরিয়া ফস 6X। এটি একটি বায়োকেমিক মেডিসিন। ওয়েদার চেঞ্জ হলেই, যখন ফ্রোজেন শোল্ডার হয়, সেটা রাইট সাইড হোক বা লেফট সাইড হোক, যে কোনো সাইডেই হতে পারে এই ব্যথা, সেক্ষেত্রে আপনার হাত নাড়াতে খুবই কষ্ট হয়, তখন ক্যালকেরিয়া ফস 6X 4টি করে দানা 1/2 কাপ উষ্ণ গরম জলের সাথে দিনে 3 বার 1 টানা 3 মাস খেতে হবে। পরের ওষুধটি হলো রোডোডেন্ড্রন 200। যখন বিদ্যুৎ চমকায়, তখন যদি দেখেন আপনাদের ফ্রোজেন শোল্ডারের সমস্যা হচ্ছে, তখন রোডোডেন্ড্রন 200 সপ্তাহে 2 বার নিলে অনেকটা উপকার পাওয়া যায়। পরের ওষুধটি হলো গুয়েকাম মাদার টিনচার। জয়েন্টে যে লিকুইড থাকে সেটা যখন শুকিয়ে যায়, তখন শোল্ডার জয়েন্ট স্টিফনেস হয় এবং ব্যথা হয়। ফ্রোজেন শোল্ডারের বেশিরভাগ ক্ষেত্রেই গুয়েকাম মাদার টিনচার দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে গুয়েকাম মাদার টিনচার 10 ফোঁটা করে 1/2 কাপ উষ্ণ গরম জলের সাথে দিনে 3 বার বেশ কিছুদিন নিলে অনেকটা উপকার পাওয়া যায়। পরের ওষুধটি হলো সালফার 200। এটি ফ্রোজেন শোল্ডারের জন্য খুবই ভালো ওষুধ। সেটি ডান দিক হোক বা বাঁ দিক, যে কোনো জায়গায় ব্যথা হোক না কেন, এক্ষেত্রে আপনার হাত খুব ভারী থাকবে, হাত তুলতে অসুবিধা হবে, তখন সালফার 200 2 ফোঁটা করে সকালে খালি পেটে বেশ কিছুদিন খেলে আপনারা অনেকটা উপকার পাবেন। পরের ওষুধটি হলো কস্টিকাম 200। এর একটি ইউনিক সিমটম আছে, ব্যথা শুধু সকালেই থাকবে, সারাদিন আর কোনো ব্যথা থাকবে না। সেক্ষেত্রে কস্টিকাম 200 একদিন ছেড়ে ছেড়ে সকালে খালি পেটে 4 ফোঁটা করে খেলে বেশ কিছুদিন অনেকটা আরাম পাবেন। পরের ওষুধটি হলো লেডম্পল 200। এক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার হলে আপনার হাত একদম উপরে ওঠাতে পারবেন না, সেটা লেফট সাইড হোক বা রাইট সাইড হোক। এক্ষেত্রে লেডম্পল 200 একদিন ছেড়ে ছেড়ে একদিন 4 ফোঁটা করে দিনে 1 বার 1 মাস নিতে হবে। দেখবেন ফ্রোজেন শোল্ডারের সমস্যা থেকে অনেকটা মুক্তি পেয়েছেন আপনারা। আশা করবো আমার এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সাথে থাকার জন্য ধন্যবাদ।